মায়ের মৃত্যু হয়েছে, তবু শোক চেপে কর্তব্যের খাতিরে দর্শকদের হাসিয়ে চলেছেন জোকার, সাথে খেলা দেখাচ্ছেন শিল্পীরা। কারণ জীবনে যাই ঘটে যাক না কেন, শো কখনো বন্ধ হয় না, দ্য শো মাস্ট গো অন। কিন্তু করোনার দাপটে সার্কাস শিল্পটি বন্ধ হয়ে গেছে দেড় বছর হলো। সার্কাস বাংলা লোকসংস্কৃতির একটি ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যম। বিলুপ্ত প্রায় বিনোদনের এই মাধ্যমটি একসময় লোকজীবনের সৃজন ও মনন চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সময়ের পরিক্রমে তা আবেদন হারিয়েছে যেন অনেকটাই। কোভিড পরিস্থিতিতে এই শিল্পকে মুখোমুখি হতে হয়েছে আরও কঠিন বাস্তবতার। সার্কাস মালিকেরা বলছেন, একটি দল পরিচালনা করা বেশ ব্যয়বহুল কাজ, আবার চাইলেও সার্কাস দল গঠন করা যায় না। এর জন্য দরকার হয় বহু সাধনার, প্রয়োজন পড়ে দক্ষতা ও অভিজ্ঞতার মিশেলে তারুণ্যে ভরা দল। কোভিডকালে ঘরবন্দি জীবনে প্রশিক্ষণ ও প্রদর্শনী থেকে দূরে থাকায় নিদারুণ সংগ্রামে চলছে তাদের জীবন। আমরা আজ বিগত 18 মাস হলে করোনাকালে সার্কাস বন্ধ থাকার কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতির সাধন হয়েছি। আমাদের বাচ্চা কাচ্চা এবং পিলিয়ার শিল্পী কলাকৌশল রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, ভিক্ষাও আমরা ঠিকমতো পাচ্ছি না। আমাদেরকে মানুষে বলতেছে সার্কাস বন্ধ, এই তোরা আবার ভিক্ষা করিস কেন, তোরা ইয়ে কর। আমার অনেক পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সকল সেক্টরের মতন সার্কাস শিল্প যেন সকল সার্কাস মাননীয় প্রধানমন্ত্রী DC SPকে বলে দেয় যে সার্কাসগুলোর পারমিশন আপনারা দেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার বিশেষ করভাবে তার কাছে আমাদের জোর দাবি, মাননীয় প্রধানমন্ত্রী সবার মা, আমাদেরও মা, সেই মা হিসেবে দাবি, আমাদেরকে কিছু প্রণোদনা দেওয়া হোক। বাংলাদেশের সার্কাস শিল্প সমিতি সূত্রে জানা গেছে, 1905 সাল থেকে এখন পর্যন্ত দেশে তালিকাভুক্ত মোট সার্কাস দল রয়েছে 25টি। এতে কর্মসংস্থান হয়েছে 5,000-এর মতো মানুষের। সব মিলিয়ে প্রায় 20,000 লোক এই পেশায় জড়িত। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে যে দলগুলো টিকে রয়েছে তার মধ্যে রয়েছে দি লায়ন সার্কাস, দি রায়হান সার্কাস, দি গ্রেট রোশন সার্কাস, দি রাজমণি সার্কাস, দি রয়্যাল বেঙ্গল সার্কাস, দি সোনার বাংলা সার্কাস, সেভেন স্টার সার্কাস, দি ক্যাপিটাল সার্কাস অন্যতম। সার্কাসের প্রাণ হল সার্কাসের প্রশিক্ষিত শিল্পীরা। সার্কাসের আর্টিস্ট এবং শিল্পী সেই অনুযায়ী কথা বলতে চাচ্ছি যে আমরা যে সার্কাস প্রায় বছর দেড় এক দুই বছরের মতো হয়ে যাচ্ছে, যে অনেক সার্কাস বন্ধ, আমাদের মালিক মহাজন খুব লস স্বীকার করছে এবং তবুও তারা শিল্পীদের খোঁজ নিচ্ছে, চাই যে সরকার আমাদের একটু খেয়াল রাখুক এবং খাওয়া দাওয়া খুব কষ্ট, আর আমরা খুব বাচ্চা কাচ্চা খুব অনারের দিন কাটাচ্ছি। তো আমি চাই যে আমাদের সার্কাসের প্রত্যেকটা সার্কাসের পারমিশনটাও সরকারের কাছ থেকে আমি চাচ্ছি, আবেদন জানাচ্ছি। বাংলাদেশের সার্কাসের দলগুলো মূলত পরিবার কেন্দ্রিক, একজন মূল মালিক থাকেন, তার পরিবার জ্ঞাতিগোষ্ঠী নিয়েই গড়ে ওঠে সার্কাসের দল। বংশ পরম্পরায় হাত বদল হয় এই দলের। দল চালাতে তাদের লাখ লাখ টাকা লগ্নি করতে হয়, সাথে অমানসিক পরিশ্রম। সারা দেশে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে সার্কাসের আয়োজন করতে হলে একটি স্থানে অন্তত 15 দিন প্রদর্শনী না করলে তাদের লোকসান পড়তে হয়। বগুড়ার বুলবুল সার্কাসের কর্ণধার আলহাজ আব্দুল সাত্তার এখন বয়সের ভারে নুজুন। এক সময় দলের দুর্দান্ত খেলোয়াড় তার স্ত্রী জাহেদা বেগম তার দেখভাল করেন। ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে কি চলা যায়? সার্কাস মালিকেরা বলছেন, সার্কাসের জন্য হাতি, বাঘ, ভাল্লুক, বানর সহ নানা রকম প্রাণীর প্রয়োজন পড়ে, এসব প্রাণী রাখার অনুমোদন পাওয়া যায় না। আর এ কারণেও অন্যান্য সমস্যার সাথে সাথে সার্কাসের জনপ্রিয়তায় অনেকটাই ভাটা পড়েছে। হাফিজা সুলতানা বিনা, দৈনিক করতোয়া।